সুনামগঞ্জ তিন আসনে নির্বাচনী প্রতিযোগিতায় অনেকটাই নির্ভর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বিগত সময়ে তার হাত ধরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ তিনি সাধারণ মানুষের প্রশংসা এবং গ্রহণযোগ্যতা কুড়িয়েছেন। এসব কারণে সজ্জন রাজনীতিবিদ এম এ মান্নান নির্বাচনী মাঠে খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুনামগঞ্জ তিন শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি সহ মনোনয়ন দাখিল করেছেন ছয় প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ছাড়াও মনোনয়ন দাখিল করেছেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী তৌফিক ইলাহী ও তালুকদার মোহাম্মদ নকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান খালেদ তুষার। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ছয় প্রার্থীর মধ্যে এম এ মান্নান সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। তিনি উন্নয়নে সুনামগঞ্জকে বদলে দিয়েছেন, যে কারণে তার উপর আস্থা রাখবেন সুনামগঞ্জ তিন নির্বাচনী এলাকার ভোটাররা। এতদিন এই আসনে শাহিনুর পাশা চৌধুরীকে এম এ মান্নানের কিছুটা প্রতিপক্ষ ভাবা হলেও দল বদলের বিতর্কে গুলিয়ে যাচ্ছে সেই সম্ভাবনা। এছাড়া বাকি প্রার্থীরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, তাই টানা চতুর্থবারের মতো জয়ের বন্দরে পৌঁছতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে তেমন কাঠ খড় পোড়াতে হবে না। এদিকে সুনামগঞ্জ তিন আসনে আওয়ামী লীগ প্রার্থী এম এ মান্নানের বিজয় কেবল সময়ের ব্যাপার বলে মনে করছে তার কর্মী এবং সমর্থকরা। এলাকাবাসী মনে করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তার নির্বাচনী আসন সহ জেলাব্যাপী ব্যাপক উন্নয়ন করেছে, যা ইতিমধ্যে কেউ করতে পারেনি। হাওড়বাসীর উন্নয়নে পরিকল্পনা মন্ত্রীর অবদান ভোটাররা ভুলবে না। পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ। আগামী 7 জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী এম এ মান্নান চতুর্থবারের মতো বিজয়ী হবেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির সময়কালে বাস্তবায়িত ও অনুমোদিত মেগা প্রকল্পগুলোর মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, রানীগঞ্জ সেতু, ধান গবেষণা কেন্দ্র, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ নেত্রকোনা উড়াল সেতু অন্যতম। এছাড়াও রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও কৃষিক্ষেত্রে দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন তিনি। এতে নির্বাচনী এলাকায় একটি গ্রহণযোগ্য ও জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের, যার প্রতিফলন আসন্ন নির্বাচনে ঘটবে বলে মনে করছে স্থানীয়রা।